মাঝাবি ভাইরা বলেছেন বেতের তিন রেকাত পড়তে হবে মাগরিবের মতো, মানে দুই রেকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে। হাদিস জাল, মানুষের বানানো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা এইভাবে ডাকেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষাতে বোঝা যাচ্ছে, এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে যে কোনো সময়ে তাহাজ্জুদ পড়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল লাইলে সালাসা আশারা রাকা, আল্লাহর নবী রাতে ১৩ রাকাত সালাত আদায় করতেন। অবে খামসিন ইউতরবে খামসিন মিন দালেক, ১৩ রেকাতের মধ্যে ৫ রেকাত থাকত বিতর, লাইজল ফিশাইনি লাখে রেহা, ৫ রেকাতে একটানা একবারই বসতেন। তার মানে তিন রেকাত পড়লো একটানা, ৫ রেকাত পড়লো একটানা, আর এক রেকাত তো একটানাই আছে। বুঝা গেল না কথা মনে হয়? মাঝাবি ভাইরা বলেছেন বেতের তিন রেকাত পড়তে হবে মাগরিবের মতো, মানে দুই রেকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে। হাদিস জাল, মানুষের বানানো। একটানা তিন রেকাত, একটানা পাঁচ রেকাত, একটানা এক রেকাত, এক রেখা তার কোনো টানা ফা নাই। এমনি দোয়ায় কোনো পড়তে পারেন মাঝে মধ্যে, আমি বলেছি মাঝে মধ্যে দোয়ায় কোনো ছেড়ে দিতে হবে। তখন কেউ নকল করেছে যে উনি বেতর পড়তে নিষেধ করেছেন, নাউজুবিল্লাহ। বেকুব, ফেসবুক চালালে এভাবে চালাতে হবে? তুমি মানুষের উপর অপবাদ লাগে ফেসবুক চালাও, এটাই তোমার হাইকোর্ট? কি বুঝো তুমি? মানুষের উপরে একটা বাক্য বলে দাও, হিসাব পাও না, তোমার এই বাক্যের বিচার হবে না। আমি তো তোমার পিছনে লাগা প্রয়োজন মনে করি, আমি তোমাকে ধত্তবে রাখি না। তুমি যে কে এটা আমার চিনারই প্রয়োজন নেই। তোমার পিছনে আমার এক বাক্য আমি কোনোদিন বলিও নি, আমি কোনোদিন লিখিও নি, আমি তোমাকে কোনোদিন ভাবিও নি। ৯০ সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কাউকে ভেবে পাঁচ মিনিট বক্তব্য দিইনি। কোনোদিন কোনো মসজিদের সেক্রেটারি সভাপতিকে এক মিনিট হিসাব করে বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করিনি। আল্লাহ তো রেখেছেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি সুম্মা ক্বালা, কেউ যদি রাতে উঠে, রাতে উঠে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, প্রশংসা তার, রাজত্ব তার, শরীকবিহীন তিনি, তিনি সর্বশক্তির মালিক। তারপরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পবিত্রতা তার, প্রশংসা তার, সবচেয়ে বড় তিনি, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে বলে ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। সোম্মাকালা, তারপর বলে রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সোম্মা সাল্লা, তারপরে সলাত আদায় করে। সোম্মা দা ফস্ত জিবা, এরপরে দোয়া করে যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। কোনোদিন বাস্তবায়ন করে দেখেছেন? সেদিন তো ছিল বয়স ৪০, এখন দেখছেন বয়স ৬০, কখন কখন যে গেল। সেদিন খেলাচ্ছিলেন না, খেলাধুলা মনে পড়ে না, শয়তানি করা মনে পড়ে। তারপর এখন দেখছেন বয়স ৭০, কবে দেখবেন আপনার লাশ মানুষে নিয়ে যাচ্ছে? সময়ের কি করলেন, কি করতে চান, কি বলতে চান? দাম্ভিকতা দেখে জুলুমবাজি করে নির্বাচন করে ইহকালও গেল, পরকালও গেল, দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা গেল, সব কিছু গেল, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। আদ সামুদ ঝঞ্ঝা বায়ু তা হারিয়ে গেছে। বিকট শব্দ ঝঞ্ঝা বায়ু এমন ভাবে আসলো, ফাদামদাম আলাইহিম রব্বহুম বিজাম্বিহিম, একবারে ঘাটাটো অন্ধকার, ভিন্ন ধরনের শব্দ দিয়ে প্রবাহিত বাতাস চলল, মানুষের নিয়ন্ত্রণ নয়, ফেরেশতার নিয়ন্ত্রণ নয়, আল্লাহর আদেশে একবারে ঘর বাড়ি পাথর পাহাড় কেটে চলে গেল যেখান দিয়ে গেল। তার বিচারের তিনি চিন্তা করেন নলায় খাফ হোক, বাহা, আদ সামুদ বিচার করতে পারে এই তিনি ভাবেন না, ফেরাউন বিচার করতে পারবে এটা তিনি ভাবেন না। সময় তো চলেই যাবে, ফেরাউন ডুবে গেছে, নূহ আলাইহিসসালাম ৯০০ বছর বয়স পাওয়ার পরেও, ১০০০ বছর বয়স পাওয়ার পরে চলে গেছে, আর আমার তো বয়সের সীমা ৬০ থেকে ৮০।
তা আমি কেন এত ভুল বুঝে বসে আছি? ভুল হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন, একটু ঘুম থেকে উঠে প্রথমে আপনি সূরা বাক সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়তে পারেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এছাড়াও আপনি শেষ রুকু পড়তে পারেন। আই চলাই বসো, আমিও বক্তব্যের শেষে চলে এসেছি। এগারোটা দশ বিশে বক্তব্য শুরু করে লম্বা বক্তব্য দেবে এমনটা হয় না, আর আমি তা চাইও না। কাজে আমি কথা বলবো আর তুমি এখান থেকে বের হয়ে গিয়ে চা খাওয়া, এই নোংরা অভ্যাস ছাড়তে হবে। আমি তো আর আবদুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ নই যে বক্তব্য দিতে দিতে সকাল হয়ে যাবে, আমার কাছে অত বিদ্যাও নেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়াতিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে উঠে দশ আয়াত পড়ে, কেউ যদি রাতে উঠে দুই রেকাত সালাত আদায় করে দশ আয়াত পড়ে, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। হাদিস শেষ করি তারপরে, অমান কামাবে মেয়ে, আর কেউ যদি রাতে উঠে একশো আয়াত পড়ে কোতেবা মিনাল কানে তিন, তাহলে ওর তালিকা হবে পরহেজগারদের মধ্যে। অমান কামাবে আলফে কোতেবা মিনাল মুকান্তরিন, আর যারা হাজার আয়াত পড়তে পারে রাতে, তারা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্ত, সবচেয়ে দামি। তাহলে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্তর জন্য কত আয়াত? এক হাজার রাতে। যারা পরহেজগার মানুষ বলে গণ্য হবে তাদের জন্য কত? একশো আয়াত। আর আমি গাফেল নই এটা প্রমাণ করার জন্য কত আয়াত? দশ আয়াত। তা আমি যে একদিনও পড়িনি, আমি আবার কোনটা? আপনি ধর্ম পাগল পেয়েছেন, মনে করছেন যে বক্তা বক্তব্য দিতে এসেছে, ভালো খাওয়ালাম, টাকা পয়সা নিয়ে যাবে, আমিও শুনলাম কি যে বললাম আর কি যে করলো দেখি সকাল হয়ে গেছে। এটা মনে করিয়েন না, কথার দাম দেওয়া শিখিয়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাইকা যা আহালাহু ও সাল্লা রাকাতাইন আও সাল্লায়া জামিয়ান রাকাতাইনে, কেউ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায় দুইজন মিলে দুই রেকাত সালাত আদায় করে। এই মেয়ে শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এদিকে খেয়াল করেন তো, কথা বলছেন কেন এদিকে খেয়াল করেন? আপনি আর আপনার স্বামী যদি রাতে উঠে দুই রেকাত সালাত আদায় করেন, একসাথে পড়েন, একসাথে মানে আপনার স্বামী থাকবে আগে আর আপনি থাকবেন পিছনে, ভিন্ন ভিন্ন পড়তে পারেন, দুই রেকাত যদি সালাত আদায় করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুতিবা মিনা যাকিরিনা যাকিরাত, রাতে যারা তাসবিহ তাহলিল জিকির আজকার করে আপনার নামটা তাদের তালিকায় চলে আসবে। অথচ আপনি তত নন, রাতে তো যারা হাজার হাজার আয়াত পড়ে তারা হল যাকিরাত আর যাকিরিন, কিন্তু আপনি দুই রেকাত পড়েছেন এই জন্য আল্লাহ বলছেন যাও যাও ওর নামটা ওতে দিয়ে দাও, হ্যাঁ ফেরেশতারা লিখে দাও ওই ভালোদের তালিকা দিয়ে দাও। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার এখানে কিছু করার নেই, আমি জোর করে বলছি এমনটা কথা নাই। আপনি রাতে উঠে দুই রেকাত সালাত আদায় করলে আপনার নামটা ওই তালিকায় চলে আসবে, যারা রাতে ইবাদত করে তা তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসাব্বিহবে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি রাতে উঠুন ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, রাতে তাহাজ্জুদ পড়ুন, দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল করুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন জরুরি আদেশ, আপনি দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন, ঘুম থেকে উঠে দুই চারবার কোনোদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন? মনে পড়ে মুরব্বি আপনাকে বলছি তাহাজ্জুদ পড়তে শিখেন, একটু চেষ্টা করেন, দাম্ভিকতা দেখিয়ে কোনো লাভ নেই। আমার ছেলে এত বড় ব্যবসা করে, আমার ছেলে কোটি টাকা ইনকাম করে, আমার বৌমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, তার বৌমার কত গল্প আছে।
আপনি রাতে উঠে কি বলেন, কবে উঠেন রাতে, রুটিন হতে হবে আজকেই, জরুরি আজকেই হতে হবে এখন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দীন ইসর, দীন সহজ। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি দিন ভারী করে দেখালেন? জি না, দিন সহজ। বরং আমি বলতে চাচ্ছি যে এটা একেবারেই কম কিন্তু চলমান আছে। তাহলে আমরা রাতে সালাত আদায়ের জন্য অন্তত আরম্ভ করি, কি দিয়ে করব? দুই রাকাত দিয়ে অন্তত চালু করি। গল্প করতে করতে যখন ঘুমাতে যাচ্ছি তখন অজু করে দুই রাকাত পড়ে নি, এটা কিন্তু খুব কষ্টকর। শয়তান বলছে, এই এই পড়বি না, এই এই পড়বি না, আর আপনি বলছেন একটু পড়ি, আর শয়তান ভিতরে আছে না, নাফস নাম আছে, নাফস ইন্না নাসালা আমার তো বিশ্বয়ে, মানুষের মন মানুষকে পাপের আদেশ করে। দেখতে পান না ছেলেটা কেমন করে মাথার চুল ছোট করে রেখেছে, ওপরে ছাতা মনে হচ্ছে,